লোকমান হাকিম বলেন, বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আব্বু আল্লাহর সাথে শিরক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, বেটা শিরক সবচেয়ে বড় পাপ, আব্বু শিরক করো না। এখানে যত মানুষের ছেলে 5 বছর বয়সের আছে, আপনি কোনোদিন আপনার ছেলেকে বলেছেন আব্বু শিরক করো না? আল্লাহ তোমাকে বলছি, তোমার অনেক শক্তি, হায় হায়, বাংলাদেশের মুসলিম 4 বছরের বাচ্চাকে, মহিলাটা 4 বছরের বাচ্চাকে দুধ থেকে নামিয়ে নিয়ে ছেলেকে নিয়ে চলে যাচ্ছে স্কুল ফিল্ডে, আপনার ভর্তি করছে নার্সারিতে, নার্সারিতে গিয়ে বাচ্চা রবি ঠাকুরের গান গায়। আল্লাহ তুমি একটা মুসলমানের ছেলেকে গান শিখিয়ে দিলে না? মুসলমানের ছেলের গানটা এদেশের ছেলেরা বলতো, তুমি তো পারো, রবি ঠাকুর কি ধর্ম বুঝে আল্লাহ? রবি ঠাকুরের গানে তো শিরক আছে, আমার ছেলে দুধ ছেড়েই শিরক করবে? আমার ছেলে দুধ ছেড়েই শিরক করবে? তুমি অনেক বড় শক্তিশালী, তোমার দরবারে অভিযোগ পেশ করে গেলাম, তুমি এই অভিযোগ কবুল করো, রবি ঠাকুরের গান আমার ছেলে বলবে কেন? মুসলিম ছেলে গান বানাবে, সেই গান আমার ছেলে বলবে, কথা বুঝতে পারেননি? রবি ঠাকুর ধর্ম কি বুঝে? কবি নজরুলই ধর্ম বুঝেন না, রবি ঠাকুর কি বুঝবে? কবি নজরুল বলছেন, নবীমুর পরশমণি, নবীমুর সোনার খনি, নবীনাম জপে যে জন সে তো দোজাহানের ধনী, নবীমুর পরশমণি, নবীমুর সোনার খনি, নবীনাম জপে যে জন সে তো দোজাহানের ধনী। আরে কবি নজরুল বলছেন এ কথা, মানে মোহাম্মদ 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 মোহাম্মদ, বলেন তো মোহাম্মদ মোহাম্মদ বলে জপি তাহলে কিছু হবে কি? তো কবি নজরুল বলছেন যে নবী নাম জপে যে জন সে তো দোজাহানের ধনী, নবীমুর পরশমণি, নবীমুর সোনার খনি, নবী নাম জপে যে জন সে তো দোজাহানের ধনী। কবি নজরুলই বুঝেন না কোনটা ঠিক আর কোনটা বেঠিক, রবি ঠাকুর কি করে বুঝতে পারে কোনটা ঠিক আর কোনটা বেঠিক, বেগম রোকেয়াই বুঝে না কোনটা ঠিক আর কোনটা বেঠিক, আপনার এই শিক্ষিকা কি বুঝবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক? আপনার শিক্ষিকার নখ বড় আছে দেখেননি? আপনার শিক্ষিকার এত বড়টা নখ দেখেননি আপনি? নখের নেইল পালিশ আছে, খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া, খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। সকল নবী বলেছেন দাড়ি বড় করতে হবে, মোচ কেটে ফেলতে হবে, সকল নবী বলেছেন নখ কেটে ফেলতে হবে, বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, নিচের লুম পরিষ্কার করতে হবে, নারী পুরুষ একই হুকুম, ঊর্ধ্বে টান 40 দিন, এগুলো নবীর আদেশ। আপনার শিক্ষিকে বড় করে নখ রেখেছে, সে আপনাকে কি পড়াবে? তার কাছে বিদ্যা কি থাকতে পারে? কবি নজরুল বলছেন মসজিদের পাশে কবর দিও ভাই, গানে বলছেন মসজিদের পাশে কবর দিও ভাই। আচ্ছা মসজিদের পাশে কবর দিলে কি হবে? কথার কথা, মসজিদ তো দূরের কথা, আমার বাপ মারা গেছেন, আমার বাপকে নিয়ে যাব কাবা ঘরের পাশে, কাবা ঘরের নিচে ঢুকিয়ে দিব, দিয়ে কবর দিব, আমার বাপের কোনো উপকার হবে? জি না, অসম্ভব হতে পারে না। তো মসজিদের পাশে তিনি কবর দিতে বললেন কেন? কে বুঝে ধর্ম, কে বুঝে কর্ম? মানুষই বুঝে না ধর্ম কি জিনিস আর কর্ম কি জিনিস। সম্মানিত দিনী ভাই, আপনি আপনার ছেলেকে শিরক থেকে বাঁচান 1 নম্বরে, তাহলে আপনি আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন। হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, বায়ের সাথে পাগড়ি বেঁধে হুজুর মাদুলি দিয়েছে আপনার হাতে, সূরা ইয়াসিন লেখা আছে মাদুলিতে, আপনি মাদুলি হাতে দিয়ে কোমরে দিয়ে পেশাবখানায় গেলেন, পায়খানায় গেলেন, পতিতালয়ে গেলেন, কোরআন মাজিদ কারো পতিতালয়ে যাওয়ার জন্য আসেনি দুনিয়াতে, পায়খানায় যাওয়ার জন্য আসেনি, আপনি মাদুলি ঝুলালে শিরক হবে। অষ্টাধাতুর আংটি আজমির শরীফে পাগল থাকলো 12 বছর, লন্ডন থেকে ডাক্তার পড়ে এসে রোগ ধরতে পারলো না, আরে পাগল বলছে যে এই আংটি দিলে রোগ ভালো হয়ে যাবে, আরে মানুষও পাগল, সে আংটি হাতে দিচ্ছে, অষ্টাধাতুর আংটি হাতে থাকলে শিরক হবে। হাজী সাহেব ঘড়ির আকারে বালা দিয়েছেন, এই বালা হাতে রাখলে শিরক হবে। আজকে আপনাদের বলে যাচ্ছি, এখন
এখন যদি আপনার অষ্টাধাতু আংটি থাকে হাতে, বালা থাকে, কালো রাবার থাকে, এখনই খুলে দেন, এখনই এই মুহূর্তে, এক মিনিট এক সেকেন্ড সময় নেই। আপনি যদি রেখে মারা যান আপনাকে জাহান্নাম যেতে হবে, রেখে মারা গেলে জাহান্নাম যেতে হবে, খুলে দিয়ে মারা গেলে জান্নাত হবে ইনশাআল্লাহ, খুলে দিয়ে মারা গেলে জান্নাত হবে ইনশাআল্লাহ, হাতে রাখা অবস্থায় মারা গেলে জাহান্নাম হবেই চূড়ান্ত। এর নাম শিরক, এর নাম শিরক। শুনুন, মায়ের কসম খেলে শিরক হয়, দুই চোখের কসম খেলে শিরক হয়, মসজিদে গিয়ে কসম করলে শিরক হয়, বাচ্চার মাথায় হাত দিয়ে কসম করলে শিরক হয়, ড্রাইভার ভালোতায় গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না এই মন্তব্য করলে শিরক হয়, মাঝি ভালোতায় নৌকা ডুবলো না এই মন্তব্য করলে শিরক হয়, ডাক্তার ভালোতায় বাচ্চা বেঁচে গেল এই মন্তব্য করলে শিরক হয়, তুলসীর গাছ তুলে ফেলা যায় না এই মন্তব্য করলে শিরক হয়, গরুকে লাথি মারা যায় না এই মন্তব্য করলে শিরক হয়, ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এই মন্তব্য করলে শিরক হয়, আপনার স্ত্রী ফরজ গোসল করে ভাতের ফরজ গোসল না করে ভাতের পাতিল থেকে ভাত বের করতে পারে না এই মন্তব্য করলে শিরক হয়, আপনার স্ত্রী ফরজ গোসল না করে বেগুন ছেড়ে আনতে পারে না এই মন্তব্য করলে শিরক হয়, আপনার স্ত্রী ফরজ গোসল না করে ঘর ঝাড়ু দিতে পারে না এই মন্তব্য করলে শিরক হয়, আপনার স্ত্রী ফরজ গোসল না করে সব করতে পারে, পারে না নামাজ পড়তে, পারে না কোরআন তেলাওয়াত করতে, আপনার স্ত্রী ফরজ গোসল না করে দুনিয়ার সব কিছু করতে পারে, পারে না নামাজ পড়তে, পারে না কোরআন তেলাওয়াত করতে, বুঝতে পারলেন না, পারে না বললে শিরক হবে এই দুটা ব্যতীত, পারে না বললে শিরক হবে এই দুটা ব্যতীত, আমি মনে হয় বুঝাতে পারছি না, পারে না বললে শিরক হবে এই দুটা ব্যতীত, আমার কোনো জায়গাতে কথা অস্পষ্ট থাকতে পারে, পরে আবার কোনো সময় যোগাযোগ করে জেনে নিন, নইলে ভুল বুঝাবুঝিতে আপনি পড়বেন না। বলছিলাম জন্মদিবস পালন করলে শিরক হয়, মৃত্যু দিবস পালন করলে শিরক হয়, ২৬শে মার্চ পালন করলে শিরক হয়, ১৬ ডিসেম্বর পালন করলে শিরক হয়, ২১শে ফেব্রুয়ারি পালন করলে শিরক হয়, কোনো দিবস পালন করলে শিরক হয়, পহিলা বৈশাখ পালন করলে শিরক হয়। ওরে বাঙালি অজ্ঞ জাতি, পহিলা বৈশাখে তোকে ইলিশ মাছ কিনে গাছের নিচে যেতে হবে? আল্লাহ বিদ্যাও দেয়নি তোকে, বুদ্ধিও দেয়নি, আশ্চর্য বাঙালি। শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন মদিনার লোকেরা দুই দিন খেলাধুলা করে, দেখলেন মদিনার লোকেরা দুই দিন খেলাধুলা করে, দেখলেন মদিনার লোকেরা দুই দিন খেলাধুলা করে, তিনি বলেন, এই শোনো, তোমাদের এই দুদিন বাতিল, তোমাদের এই দুদিন বাতিল, তোমাদের এই দুদিন বাতিল, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুই দিন দিচ্ছি, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুই দিন দিচ্ছি, আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল আজহা, আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল ফিতর, মনে থাকবে না, আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল আজহা আর একদিন হলো ঈদুল ফিতর, খাওয়া বেশি খান, দৌড়াদৌড়ি করেন, ফুর্তি করেন, তাসবি তাহালিল করেন, হালাল যত কাজ আছে সব কিছু করেন, আজকে করেন আনন্দ ফুর্তির। নবী যদি বলতেন, এই মদিনার ছেলেরা শোনো, তোমাদের ছিল দুই দিন, আমি দিলাম দুই দিন, এই মদিনার ছেলেরা শোনো, তোমাদের ছিল দুই দিন, আমি দিলাম দুই দিন, দুইয়ে দুইলে হয়েও চার, তাহলে এবার বাঙালি পেত ১৬ ডিসেম্বর ১-৫, ২৬শে মার্চ ১-৬, ২১শে ফেব্রুয়ারি ১-৭, বাপের জন্মদিবস ১-৮, মায়ের জন্মদিবস ১-৯, পহিলা বৈশাখ ১-১০, এইভাবে করতে করতে সারা বছর, সারা বছর চলে যেত, পড়া লাগতো না, সব দিন যখন ছুটিতে চলে যেত তখন আর পড়া লাগতো না, জাতি কত বড় অজ্ঞ, আশ্চর্য।